হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা স্টেট ও সেন্ট্রাল লেভেলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, কারণ আমরা বিভিন্ন এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ এক্সাম মেটেরিয়ালসগুলো আপলোড করি এবং তোমাদের যেগুলো পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট সেগুলোই সিলেবাস ভিত্তিক একদম স্টাডি মেটেরিয়ালসগুলো তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকো। এবং নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট এবং লাইক করো। নাহলে স্টার্ট, কোশ্চেন নম্বর 189, কিছু প্রশ্ন আমি রিভাইজ করছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছিল। গাড়িতে হাইড্রোজেন ব্রেক ব্যবহার করা হয় কোন নীতিতে চলে? বলছে গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? এখানে অ্যান্সার হবে পাস্কেল নীতিতে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার হবে পেরিস্কোপ। নেক্সট প্রশ্ন হচ্ছে প্যারিসের আন্তর্জাতিক ওজন পরিমাপ কার্যালয় প্লাটিনাম এবং ইউরেনিয়ামে নির্মিত যে সংকর ধাতুর দণ্ড যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয় তাতে প্লাটিনাম এবং ইউরেনিয়াম ধাতুর অনুপাত হচ্ছে 1:9, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে এক আলোকবর্ষের মান কত? 9.46 × 10⁻¹⁵ মিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? পরমাণুর ব্যাস পরিমাপ করা, ফার্মি এককের সাহায্যে পরমাণুর ব্যাস পরিমাপ করা। নেক্সট প্রশ্ন হচ্ছে কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন? এখানে নিউটন সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর ওজন যদি চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? 18 কেজি। নেক্সট প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকিরণ পদ্ধতিতে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে জলের ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? বায়ুর চাপের উপর, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এখানে অবতল দর্পণ ব্যবহার করেন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধাতু বজ্রবাহু তৈরিতে ব্যবহার করা হয়? তামা সাধারণত বজ্রবাহু তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সাধারণ তারের তুলনায় আর তারের রোধ কেমন হয়? আর তারের রোধ সাধারণত কম হয়। কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে সি, আর্গন গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন? কারণ হচ্ছে কম্পাঙ্ক বেশি তাই মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ হয়। পিভি ইকুয়াল টু আরটি সমীকরণকে কী বলে? এটা আদর্শ গ্যাসের সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোলার ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? এখানে অ্যান্সার হবে গ্রাম পার লিটার, মোলার ঘনত্বকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 গ্রাম জলের অণুর সংখ্যা কত? 6.02×10⁻³। নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরশক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন, অ্যান্সার হবে এখানে ডি। এখানে 4টি অপশন দেখতে পারো, প্রোটন, নিউক্লিয় বিভাজন, দাহ্য পদার্থের উপস্থিতি। এখানে বিভাজন এবং সংযোজনের মধ্যে কনফিউশন হয় তাই মনে রাখতে হবে নিউক্লিয় সংযোজনই হচ্ছে সৌরশক্তির প্রধান উৎস। নেক্সট প্রশ্ন হচ্ছে রামধনুর 7টি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এখানে রামধনুর 7টি বর্ণের মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত সব থেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন বায়ুর কোন ধরনের পদার্থ? বায়ু একটা মিশ্র পদার্থ, অ্যান্সার হবে এখানে বি। কোন মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কোন মৌলের পরমাণুর আকার ফার্মি একক দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ধাতু বিদ্যুতের সুপরিবাহী, কারণ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন দেখো, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ক্লার রাশি? এখানে চাপ হচ্ছে ক্লার রাশি। রেক্টিফায়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? রেক্টিফায়ার এসি থেকে ডিসিতে পরিবর্তন করে। রাডার নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? রাডার শান্ত রেডিও, এখানে অ্যান্সার হবে ডি। উড়ন্ত কোনো বস্তু যেমন এরোপ্লেন ইত্যাদি অবস্থা নির্ণয়ে রাডার ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এখানে ডি।
কুড়ি হার্চের নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? ইনফ্রাসনিক। অ্যান্সার হবে এখানে বি, ইনফ্রাসনিক। কুড়ি হার্চের নিচের শব্দ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় ইনফ্রাসনিক। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতি সঞ্চালিত হতে পারে? এখানে স্টিল। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে? এখানে শূন্য স্থান। অ্যান্সার হবে ডি। কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? এখানে এয়ারক্রাফ্ট যন্ত্রের ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে বি। এক ওয়াট ঘন্টা বলতে কী বোঝায়? এখানে 3.6 × 10^20 × 10^3। অ্যান্সার হবে এখানে সি। জার্মান সিলভার কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? জার্মান সিলভার তস্তা, তামা ও নিকেল ধাতুর সংমিশ্রণে গঠিত। সিজিএস, এমকেএস, এপিএস ও এসআই পদ্ধতিতে নিচে কোন রাশি এক একক একই হয়? এখানে সময়। সিজিএস, এমকেএস, এপিএস এবং এসআই পদ্ধতিতে সময়ের একক শান্ত এক। অ্যান্সার হবে এখানে ডি। মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? কিপট্রন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কোন এককে মাপা হয়? কম্পাঙ্ক হার্জ এককে মাপা হয়। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি বস্তুর সক্রিয় ধর্ম? এখানে ভর হচ্ছে বস্তুর সক্রিয় ধর্ম। কোথায় বস্তুর ওজন শূন্য হয়? পৃথিবীর কেন্দ্রে শান্ত বস্তুর ওজন শূন্য। অ্যান্সার হবে এখানে সি। অতিক্রান্ত দূরত্ব বা সময় ঠিকই বলা হয়? দ্রুতি বলা হয়। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এ বিকল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এই সূত্রে জি এর অর্থ কী? সর্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। এখানে অ্যান্সার হবে সি, সর্বজনীন অভিকর্ষজ ধ্রুবক। নেক্সট প্রশ্ন কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন? এখানে মহাকাশযানের আবর্তন বলে। অ্যান্সার হবে এখানে বি, মহাকাশযানের আবর্তনকালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 230 নম্বর প্রশ্ন, একটি লোহার বলকে মাটির উপর গড়িয়ে দিলে বলটি যতদূর যায় পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার থেকে বেশি দূর যায় কেন? কারণ হচ্ছে ঘর্ষণ বল কম হয় বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে? এটি নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। অপকেন্দ্র বলকে কী বলে? অলিক বল বলে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, বি অ্যান্সার। নেক্সট হচ্ছে সার্কাসের মৃত্যুকূপ খেলা কোন প্রকারের বলের ব্যবহারিক প্রয়োগ? এটা অপকেন্দ্র বলের ব্যবহারিক প্রয়োগ। অ্যান্সার হবে এখানে এ। কোন ক্ষেত্রে আর্কিডেমিসের নীতিটি প্রযোজ্য হয়? এখানে উভয় কেন্দ্রের ক্ষেত্রে আর্কিডেমিসের নীতিটি প্রযোজ্য হয়। জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? জলের আপেক্ষিক তাপ বেশি, দুধের কম, তাই জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন রশ্মিটি কোনো মৌলের পারমাণবিক পরিবর্তনের জন্য নির্মিত নির্গত হয়? এখানে গামা রশ্মি। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? ক্যান্সার থেরাপিতে এখানে ইউরেনিয়াম, বেরিলিয়াম, কোবাল্ট, থোরিয়াম। অ্যান্সার হবে এখানে সি, কোবাল্ট। এই প্রশ্নটা একটু ডাউট আছে, যাই হোক তোমরা একটু চেক করবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো মিস্টেক হয়ে থাকে। ওজনের পারমাণবিকতা কত? ওজনের পারমাণবিকতা হচ্ছে এখানে তিন। অ্যান্সার হবে বি। নিচের কোন মৌলটি এক পরমাণু? এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং নিয়ন। এক পরমাণু হচ্ছে নিয়ন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? বারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। নেক্সট প্রশ্ন থার্মাল আয়োনাইজেশন থার্মাল আয়োনাইজেশন তত্ত্বটির প্রকাশ করেন কে? মেঘনাথ সাহা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন ফারেনহাইট স্কেলের পরম শূন্য উষ্ণতা কত? এখানে -450.4 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্সার হবে এখানে বি, -450.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের পরমাণু পরম শূন্য উষ্ণতার মান।
নক্ষত্রগুলি মিটমিট করে জ্বলে বলে মনে হয়। হওয়ার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব বিভিন্ন হওয়ায় স্তরগুলির প্রতিসাংখ্য প্রতি মুহূর্তে বদলে যায়। অ্যান্সার হবে এখানে ডি, বায়ুমণ্ডলের ঘনত্বই হচ্ছে প্রধান কারণ। নেক্সট প্রশ্ন, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল সাধারণত গতির বিপরীত দিকে কাজ করে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে পদার্থটি চুম্বক পদার্থ নয় সেটা হচ্ছে এখানে জিঙ্ক। অ্যান্সার হবে সি। কোন যন্ত্রের যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? এখানে ডাইনামো। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তরলের ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করে করা যায় সেটি হলো এখানে সেন্ট্রিফিউজ। যে যন্ত্রের সাহায্যে তরলের ভাসমান বিভিন্ন কণার বস্তুকণাকে বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা যায় সেটি হলো সেন্ট্রিফিউজ পদ্ধতি। অ্যান্সার হবে এ। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে কী? ক্যাথোড রশ্মি হলো প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহ। অ্যান্সার হবে বি। টরিসিলি শূন্যস্থানে থাকে সাধারণত পারদ ভাষ্প। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়াপোটার এককে। অ্যান্সার হবে এখানে সি। কোন শিল্পক্ষেত্রে অভ্রকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? ইলেকট্রিক। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই ভিডিওর, রেডিও কার্বনের ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? রেডিও কার্বনের ডেটিং পদ্ধতি সাধারণত জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।